কেন আমাকে ছেড়ে চলে গেলে তুমি? শোন, যাকে তুই দেখছিস সে তোর ধরা ছোঁয়ার বাইরে। তুই আর কোনোদিনও তাকে স্পর্শ করতে পারবি না। তার নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে গেছে। মথুর, তুই নিজে সেই ছাই বিসর্জন দিয়ে এসেছিস মা গঙ্গার বুকে। কিন্তু মা, আমাকে যে আমার প্রশ্নের উত্তর জানতেই হবে। ক্ষণে ক্ষণে আমাকে সকলে করুণার বেটাকে সামনে এনে সান্ত্বনা দিতে চায়, আমি তাদের কি করে বোঝাই? আমি সে তার মুখের দিকে তাকাতে পারি না। দিকে তাকালে আমার করুণার কথা মনে হয়। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। মা, ওর চোখে মুখে এমন কষ্ট কেন? মা, ও কি কষ্টে আছে? আপনি তো অন্তর্যামী, আপনি তো আমার মনের কথা বুঝে ফেলেছেন। ওর মনের কথাও তো জানেন। বলুন না মা, বলুন না, বলুন না মা। তোর অবস্থা দেখে তোর স্ত্রী কষ্ট পাচ্ছে মধুর। সে তোকে সুখী দেখতে চায়। যা বাড়ি গিয়ে খোকার যত্ন কর। তোর স্ত্রী নিজের জীবনের বিনিময়ে তোর সন্তানকে জীবন দিয়ে গেছে। তোর স্ত্রী তো তার মধ্যেই বেঁচে আছে মধুর। বলছেন মা, করুণা নিজের জীবন দান করেছে তার ছেলের জীবন বাঁচাতে, এ কি করে সম্ভব? ঈশ্বরের এই ধরা থামে সব সম্ভব মধুর। একটু আগে যে অবয়বখানা তুই দেখলি, তাকে কোন যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? করুণা কোথায় গেল মা? কোথায় গেল করুণা? করুণা এত এত বড় আত্মত্যাগ করলো? হতে পারে না, ও এ কাজ করতে পারে না। আপনি এ কথা আগে বলেননি কেন মা? ও এ করতে পারে না, এ কাজ করতে পারে না। করুণা, করুণা দাঁড়া, করুণা দাঁড়া মধুর, করুণা দাঁড়া। আগেই বলেছিলাম সংযম রাখতে। চলে গেলে জয় মা। ও কাকে দেখছি আমি? ও মেয়ে তো ঈশ্বরের আশীর্বাদ না, দয়ার করুণার ধারা বইছে ওর অন্তরে। সমাজের প্রতি যে ওর অনেক কর্তব্য, ওর কল্যাণ হস্ত মানুষের বহু বহু উপকারে লাগবে। আর ওর অতুলনীয় কীর্তি যুগে যুগে মানুষের মনে স্থান করে নেবে। যার অপেক্ষায় আমরা বসে আছি, তিনি স্বয়ং আসবেন ওর কাছে। ঈশ্বরের লীলা, ওর সাথে আমার আগেই দেখা হয়ে গেল।
ভয় পাস না, তোর জামাইকে ঠিক সময় পেয়ে যাবি। মা তোকে নানান পরীক্ষার মধ্যে দিয়ে কঠিন করে তুলছেন, তারও তো একটা বিশেষ কারণ আছে। শুধু এটুকু স্মরণে রাখিস, ঈশ্বর তোর সহায়। তোর জামাই আমার কাছে এসেছিল। সে এখন কোথায় মা? তার এমন দশা হয়েছে কেন? সে তোর মেয়ের মায়া ত্যাগ করতে পারছে না, তাকে আঁকড়ে ধরতে চাইছে, দর্শন করতে চাইছে। সামলা তাকে। তোর জামাইকে সংসারের জন্য অনেক কর্তব্য করতে হবে, অনেক কাজ। তোর অনেক কর্তব্য বাকি, তোর সেই কর্তব্যে এই জামাই তোর পাশে থাকবে। ওকে যদি নিজের সন্তান বলে ভাবিস, তাহলে ওকে ধরে রাখার ব্যবস্থা কর, ছাড়িস না ওকে। তোর জামাইকে আবার বিবাহ দে, সংসারই কর। তবে ওর বিবাগী মন থিত হবে। আপনি কি কইছেন মা? জগৎ সংসারে কেউ এমনি এমনি আসে না, সকলেরই একটা নির্দিষ্ট কর্তব্য থাকে। তার মধ্যে কিছু কর্তব্য আছে যা নিহাত সাধারণ আর পাঁচটা সাংসারিক কর্তব্যের মতো নয়। তুই, তোর জামাই দুজনেই এক বিশেষ কর্তব্য পালনের জন্য জন্মেছিস। সংসারে থেকে কর্তব্য পালনের জন্য স্ত্রী, সংসার, সন্তান তিনেরই প্রয়োজন। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে। এটাই ভবিতব্য। জানেন মা, এক ভৈরবী মায়ের সঙ্গে দেখা হয়েছিল, তার সাহায্যে আমি করুণাকে দেখতে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার নেই। যে কটা দিন বাঁচতে হবে আমি অনেক দূরে অচেনা জায়গায় থেকে যাব, যেখানে নাম না জানা মানুষজন আছে তাদের মাঝখানে কাটিয়ে দেব। শুধু শুধু করুণার স্মৃতিটুকু থেকে যাবে, আর আমার অতীত সব চাপা থাকবে। আমি অনেক ভেবেচিন্তে বলছি মা, আপনি ফিরে যান। আর বিথারি থেকে আমার বাবা মশাই এলে তাকেও আমার সিদ্ধান্ত জানিয়ে দেবেন। তাহলে তোমায় বলি শোনো, কাল রেতে আমিও করুণাকে স্বপ্নে দেখেছি। সে আমায় কয়েছে আমি টাকা সত্ত্বেও তোমার এমন দশা হলো কি করে। তোমার এই দশা দেখে করুণাও যে সেখানে দুঃখে আছে মতুর,
তোমার ব্যাটা আছে, তোমার আর করুণার ব্যাটা। দয়া করে সেই ছেলের কথা বলবেন না মা। ভৈরবী মা বলেছেন করুণা নাকি ওর জীবনদান করে ওই ব্যাটার জীবন বাঁচিয়েছে। এরপরে ওই ছেলে মুখ আমায় দেখতে বলছেন মা। কিন্তু তাহলে তো তোমার ব্যাটাকে তোমার বুকে তুলে নেওয়া উচিত মতু। সে তো করুণার আদরের দন। তোমরা পুরুষ মানুষেরা কোনোদিনও মায়ের কষ্ট কানা বুঝবে না। আমিও তো কতবার চেয়েছি আমার জীবন দিয়ে করুণার জীবন রক্ষা করতে। আমি তো পারলাম না, কিন্তু করুণা পেরেছে। কিন্তু তাতে ওই দুধের শিশুর দোষ কোথায় মতুর? কোথায় দোষ ওর? কত লোক মাটা কুটে মরে শুধু একখানা সন্তানের জন্য, আর তুমি তা পেয়েও পাইতেছো? এ দম্মে সইবে না মতু, দম্মে সইবে না। ওই বাচ্চার দায়ভার তোমাকেই নিতে হবে মতু। তোমরা তাকে পৃথিবীতে নিয়ে এসো, তাই এখন তো তুমি আর তার দায় এড়াতে পারবে না। চলো বাবা, আমি তোমাকে ওই বৈরবী মায়ের কাছে নিয়ে যাব। আমিও তার দর্শন পেয়েছি। তোমার বিষয়ে সে কি কয়েছে তুমি তার নিজে কানেই শুনবে। চলো আমার সাথে। সর্দার, পালকি নিয়ে এদিকে এসো, আমাকে আবার ওই জায়গায় যেতে হবে। মাঝিদের মুখে শুনলুম ভৈরবী মা নাকি সেই ভোরবেলা খেয়া পার করে চলে গেছেন। চলে গেছেন? আমার সমস্যার সমাধান না করেই চলে গেলেন? ওকে যদি নিজের সন্তান বলে ভাবিস তাহলে ওকে ধরে রাখার ব্যবস্থা কর, ছাড়িস না ওকে। তোর জামাইকে আবার বিবাহ দে, তবে ওর বিবাগী মন থিত হবে। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই ভবিতব্য। আমি ভেবেছিলাম আপনি মতুকে এই কথাগুলো কয়ে যাবেন, কিন্তু তা তো আর হলো না। চোখে মুখে এমন কষ্ট কেন মা? ও কি কষ্টে আছে? তোর অবস্থা দেখে তোর স্ত্রী কষ্ট পাচ্ছে মধুর। আশ্চর্য,
কান্দি বটে তোমার বউয়ের। সর্দার কোথায়? মাধব, মাধব একটিবার সর্দারকে ডাকো তো। মাধব জ্যাঠামশাই, জ্যাঠামশাই সর্দার গেছিল বড় মাকে নিয়ে কাল রাতে। কোথায় গেছিল? মথুর বাবুকে এক ভৈরবী থানে খুঁজে পাওয়া গেছিল, কিন্তু মথুর বাবু বাড়ি ফিরতে চাইছেন না। তিনি বিভাগী হয়ে যাবেন বলছেন। সে কি সর্দার, এইসব কি শুনছি বলতো? ছোট কর্তা, আপনি একবার শিগগির আমার সঙ্গে চলুন। সেজাই বাবু কেমন যেন পাগলের মতো করতেছেন, রানীমা সেই জন্য আপনাকে নিয়ে যেতে কইলেন। আমি গাড়িতে ঘোড়া জুড়তে বলছি, আপনারা আসুন। জানিনি বাবু, পরের বেটাকে কেন এইভাবে ধরে রাখা হয়? তার মাতার ব্যামো হয়েছে, তাকে এখানে না রেখে তার বাপের কাছে তো পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু মনে করো না, যার জন্য তার এই বাড়িতে ঠাঁই হয়েছিল সেই যখন আর নেই। জোর ডাক মা, সেই স্থিতি নেই তো কি হয়েছে? তার বেটা তো রয়েছে, সে কি আমাদের কেউ নয়? একটা সমস্যা হয়েছে বলে তাদের এই বাড়ি থেকে চলে যেতে কইছি। আহ ছোট কুকি, দেখুন ছোট খুড়িমা, আমার মনে হয় এই নিয়ে ভাবার মতো সময় এখন আমাদের হাতে নেই। আগে আমরা মথুরকে ফিরিয়ে আনি, তারপর না হয় ঠান্ডা মাথায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। মাধব আমার সঙ্গে চলো। এসো মথুর, এসো। বাবা মথুর, দেউড়ি দিয়ে বেরোতে গিয়ে দেখলাম পালকি ঢুকছে, তাই আমি এই তো। বাবা মথুর, চেহারা একই হাল করেছো তুমি। হ্যাঁ কি হাল করেছে? আর এসব আমি কি শুনছি, তুমি নাকি সংসার ধর্ম ত্যাগ করে বিবাহী হবে? এসব কি ধরনের কথা বাবা? হ্যাঁ রানী, তোমাকে বলি, তুমি যাবার আগে অন্তত একবার আমাকে জানাতে পারতে। আমি তো জানি তুমি সারা ঠাকুর ঘরে থাকবে ঠাকুরের নাম জপ করার জন্য। আমি বড় চিন্তায় পড়েছিলাম। আশ্চর্য মানুষ বটে, বিবাদই হবে, বেটার ওপর যেন কোনো দায়িত্ব নেই। নিহাত আমি বয়সে ছোট, না হলে আজ তুই কথা শুনিয়ে দিতুম ভালো করে। আমি ওই বৈরবীর দর্শন পেলাম, সে কি করেছে জানেন? মথুরের আবার নতুন সংসার হবে, আর আমাদের সংসারেই তার দ্বিতীয় সংসার। এসব তুমি কি বলছো, এসবের অর্থ কি রানী? আমি জানিনি, আমি সত্যি জানিনি। আমি আমি ভাবছিলাম কিছুদিন বাদে যদি মথুরের সাথে ছোটকুকির বিয়ে দেওয়া যায় তাহলে। এটা তোমার কি ধরনের চিন্তা? দেখো মথুর ছোট কুকিকে নিজের ছোট বোনের মতো মনে করে, আর ছোট কুকির দিকটাও তো আমাদের ভাবতে হবে। ছোট কুকি বা কেন বিয়ে করবে? আমার কথা কানে শুনলে, আমি যদি একবার বুঝিয়ে বলি, এছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই কোকার মথুর কে বাড়িতে ধরে রাখার। আর বিআই মশাই যতই করে না কেন, ওই বাড়িতে কোকাকে মানুষ করার মতো কোনো লোক নেই। আর অন্যের বোঝা কেনই বা অন্য লোককে বইতে যাবে কোন দেখি? আর তাই হয়তো বিআই মশাই মথুরকে আবার বিয়ে দেবে। হয়তো সৎ মায়ের কাছে মানুষ হবে, আর সেই সৎ মা কেমন হবে একবারও আপনি ভেবে দেখেছেন? রানী, রানী আমি জানি না তোমার মাথায় কি বুদ্ধি এসেছে, কিন্তু আমি সত্যি এই নিয়ে একদম ভাবতে চাই না। দেখো রানী, ছোট কুকি আমাদের বড় আদরের, বড় আদরের মেয়ে, ওর জীবনটা ছাড়খাড় হয়ে যাবে না?
মথুরকে তোমার পছন্দ হয়েছিল তাই নি? মা তুমি বিশ্বাস করো আমি কোনো দোষ করিনি। তুমি একদিন করেছিলে বাবা মশাইকে আমাদের দু বোনের একই সংসারে যাবার কথা, আর আমি তা শুনে ফেলেছিলাম। এরকমই কেন এমন পরীক্ষা নিচ্ছ তাও? কেন এমন পরীক্ষা নিচ্ছ তুমি? আর তুমি যেই কোলে নিলে অমনি বেটা চুপ করে গেল। ঠিকই করেছো গো বাতাসে পিসি, খোকাকে কোলে না নিলে আমার মনটা কেমন অস্থির পানা করে। তোমাকে একখান কথা কইব, খোকা তো চোখ ফুটে তোমাকে মা বলে জানবে, তোমার বিয়ে হয়ে গেলে তখন খোকার কি হবে কও দেখি। আমি বিয়ে করবই না, আমি চিরটাকাল খোকাকে এমন করে আগলে রাখবো। জানো বাতাসে পিসি, সেই স্থিতি খোকার বার আমার উপরেই দিয়ে গেছে। বিয়ে করবে না তা আমার হয় না কি গো? কেন না হবার কি আছে শুনি, আমি ঠিক করেছি আমি বিয়ে করবই না, আমি খোকার সাথেই থাকবো। জানো বাতাস পিসি, আমি খোকার একখান নামও ঠিক করে ফেলেছি। তাই নাকি? তা কি নাম রাখলে? ভূপাল চন্দ্র। মানে জানো, ভূপাল মানে হলো রাজা। খোকা আমার বড় হয়ে রাজা হবে। একি আপনি হঠাৎ এখানে? ভূপাল কি ঘুমোচ্ছে? আপনি ওর নাম জানলেন কি করে? আপনি তো খোকার মুখই দেখবেন না করেছিলেন, আর কি হয় আপনার? আমি কি নাম রাখলুম না রাখলুম তাতে আপনার কি? কে হয় ও আপনার? চোর খুকি, খোকাকে মথুরের কোলে দাও। মথুর, খোকাকে নিয়ে নিচের ঘরে যাও। মা, মা খোকা অন্য কারোর কোলে গেলে কাঁদবে, ও খুব কাঁদছিল এতক্ষণ। চোট কুকি, যা কইলুম তা করো, মথুরের কোলে দাও খোকাকে। আস্তে, সাবধানে সাবধানে ফেলে দেবেন না যেন, ঘাড়ের কাজটা শক্ত করে ধরো। ওর ঘাড়খানা কিন্তু এখনো শক্ত হয়নি। মথুর শোনো। প্রণাম চন্দ্র, কি হয়েছে বাবা? আগে ওই বিথারি থেকে মথুরের বাবা মশাই এবং জ্যাঠামশাই এসেছেন, মথুরকে একটিবার বৈঠকখানাতে যেতে হবে তো তাই। ও, তেনারা এসেছেন? আগে তুমি এক কাজ করো, তেনাদেরকে বৈঠকখানা থেকে মথুরের ঘরে নিয়ে যাও। আগে মথুরের ঘরে? হ্যাঁ বাবা, মথুর এই প্রথম ভাত তার বেটাকে নিয়ে তার ঘরে গেছে, ওকে ওর বেটার সাথে কিছুক্ষণ থাকতে দাও। মা, তালুই মশাই এখানে কেন এসেছেন? তিনি কি খোকাকে এখান থেকে নিয়ে যেতে চান? জানিনি, আমি কিচ্ছুটি জানি না, কিচ্ছু না। তোমার সাথে আমার কিছু কথা কইবার আছে, আমার সাথে এসো।
চল খুকি একখানা প্রশ্ন করব, পারবি সত্যি উত্তরখানা দিতে? কি প্রশ্ন মা? করুণার বেটার মা হতে পারবে? মা তুমি কি কইতে চাইছো? আমি তো কইছি সেই স্থিতির বেটাকে আমি মানুষ করব। আমি তোমাকে সে কথা শুধোইনি চটকুকি, করুণার বেটাকে মানুষ করা আর মা হওয়া এক জিনিস নয়। চিরাতের পর হয়তো মতুর এ বাড়ি ছেড়ে চলে যাবে, তখন খোকাকে কি করে মানুষ করবে তুমি? সেই সময় তো কেন চলে যাবেন খোকাকে নিয়ে? সেই স্থিতির বেটা কি এ বাড়ির কেউ নয়? এসবই কথার কথা চটকুকি, সমাজের নিয়ম, বেটা তার বাপের নামই পায়, বাপের পদবি পায়। তাই খোকা প্রথমের বিশেষ বাড়ির ছেলে, তারপর আমাদের বাড়ি। এটা তার মামা বাড়ি। কিন্তু মা আমি সে বাড়ি দেখে এসেছি, সেই স্থিতির যা কিন্তু কোনোভাবেই রাজি হবে না সেই স্থিতির বেটাকে মানুষ করতে। তুমি কি কোনোভাবেই খোকাকে আর এই সংসারে ধরে রাখতে পারবে না? সেই কারণেই তো আমি তোমাকে শুধোচ্ছি। পারবে করুণার বেটার মা হতে? করুণার বেটার মা হওয়ার অর্থ খোকার বাপে বউ। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।